এই দেখতে পাচ্ছো যে সেই চেস্ট মাউন্টটা আমি লাগিয়ে নিয়েছি। তো গাইস দেখো কেমন লাগছে। তো এবার ভিডিও করতে গাইস আমার সুবিধা হবে মোটো ব্লগিং করতে। তো গাইস মডগেটটা ঝালাই করা হয়ে গেছে। তো গাইস এবার রওনা দেবো, আমি সাইকেলের দোকানে যেতে হবে গাইস ওটা সারাই করার জন্যে। চাঙ্গা করে দিয়েছে একদম মঠঘাটটা। এবার সাইকেলের দোকানে যেতে হবে, গিয়ে লাগিয়ে নিতে হবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার সুজন। তো গাইস আমার ইলেকট্রিক সাইকেলের মঠঘাটটা গাইস ভেঙে গেছে। তো গাইস ওটা রিপেয়ারিং করতে যাব আজকে। তো আমার এক বন্ধু গ্রিলের দোকানে কাজ করে, তো গাইস ওর কাছ থেকে ঝালাই করে নেবো মঠঘাটটা। তো গাইস তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস এই দেখো আমার সাইকেলটা পিছনে দাঁড়িয়ে আছে, তো তোমাদের দেখাচ্ছি যে কি হয়েছে সাইকেলটা। তো চলো ভিডিও শুরু করা যাক। তো গাইস এই যে সামনে পোস্টার দেখছো গাইস, এই যে মঠঘাটটা এখান থেকে গাইস ভেঙে গেছে। আমি ঝালাই করে নিয়েছিলাম, তো আবার গাইস ভেঙে গেছে। রাত্রে আমি ডেলিভারি মারতে গিয়েছিলাম, সেই সময় ভেঙে গিয়েছিলো। ভাগ্যিস আমার লাস্ট অর্ডার ছিল, যার জন্য আমি বাড়ি ভালোভাবে আসতে পেরেছিলাম। তো গাইস এই মঠঘাটটা আমি ব্যাগে নিয়ে নিয়েছি, তো তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস এটা এখন মঠঘাটের অবস্থা, দেখো এইখান থেকে ভেঙে গেছে গাইস। তো এটা এখন ঝালাই করে নেবো আমার বন্ধুর দোকানে গিয়ে, তো তারপরে ফিটিং করতে হবে এসে। তো দেখতে থাকো তোমরা। তো গাইস আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম মোবাইলে ব্লগিং করার জন্যে, চেস্ট মাউন্ট অর্ডার করেছিলাম। তো গাইস সেটা চলে এসছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এটাকে চেস্টে লাগিয়ে নেই, তারপরে গাইস দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো গাইস দেখতে পাচ্ছ যে সেই চেস্ট মাউন্টটা আমি লাগিয়ে নিয়েছি। তো গাইস দেখো কেমন লাগছে। তো এবার ভিডিও করতে গাইস আমার সুবিধা হবে মোটো ব্লগিং করতে। আগে গাইস এটা ছিল না, আমার হাত থেকেই ভিডিও করতে হতো। তো দেখো গাইস তখন কি হয়েছে। তো চলো শুরু করা যাক ভিডিও। তো গাইস মঠঘাটটা সাইকেলে, যে মঠঘাটটা আমি ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। তো এবার সাইকেলে উঠি, সাইকেলটা অন করা হয়ে গেছে গাইস। মঠঘাটটা পড়ে যাচ্ছিল, এটা ঠিক করে নিতে হবে। তো গাইস প্যাডেল তো করতে পারবো না, যেহেতু মঠঘাট আছে আমার এইভাবে চালাতে হবে। কালকে গাইস আমি মাকে নিয়ে একটু গিয়েছিলাম কেষ্টপুরে, তো মার একটু শরীরে প্রবলেম এসেছিলো, ক্লোনোস্কোপি রিপোর্ট করাতে দিয়েছিলো ডাক্তারে। তো সেই জন্যে গিয়েছিলাম, সেই জন্য প্রচুর টেনশানে আছে গাইস। সেই জন্য আমার ভিডিও বানাতে পারছি না। দুটো গাইস ভিডিও আমার বানানো আছে, বাট এডিট করার সময় পাচ্ছি না, যার জন্য আমার কী বলবো টেনশানে আছি। তো সেইভাবে মন থেকে গাইস কী বলো তো, সেইভাবে যদি মন থেকে জিনিসটা না আসে না, ভিডিওটাও ভালো হবে না, ভয়েস দিতে হবে। আর আমার একটাই রুম, তো গাইস সমস্যা হয় আমার মাঠে, যে মাঠটা আছে মাঠে এসে গাইস ভিডিওটা এডিটিং করতে হয়, ভয়েস ওখানেই দেই আমি, রুমে হয় না। তো সেই জন্য আর কি লেট হয়ে গেছে। সম্ভবত এই ভিডিওটা হয়তো আমি ফার্স্টে আপলোড করব, ও দুটো হয়তো পরে দেব। তো তোমরা গাইস একটু সাপোর্ট করো, না হলে হবে না। আর তোমাদের সত্যি খুব ভালোবাসা পেয়েছি আমি, 65 জন সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার চ্যানেলে। তো গাইস খুব ভালো লাগছে। আর একটা ভিডিও তো গাইস 4K হয়ে গেছে, নতুন চ্যানেল খুলেছে গাইস, এটা 4K হওয়া মানে আমার কাছে অনেকটাই ব্যাপার। তো গাইস এটা হাইওয়ে তৈরি হচ্ছে সল্টলেক যাওয়ার জন্য এখান থেকে। একটা তো গাইস আরেকটা কথা, একটা দাদা আর কি ইয়ে করেছে, কমেন্ট করেছে আমার যে সাইকেলের প্রবলেম আছে কি, সেই হিসেবে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওতে আর কি বলেছে যে দাদা তুমি যে বলেছো যে সাইকেলের ব্রেকে খুব প্রবলেম, তো কি প্রবলেম সেটা আমাকে বলো, আমি কিনবো। তো একটাই কথা বলবো গাইস, তোমাদেরকে আমি কিনতে তো মানা করিনি, ঠিক আছে। আমি যে প্রবলেমগুলো ফেস করেছি সেইগুলো আর কি আমি ভিডিও করে তোমাদেরকে বলেছি। কেমন গাইস 40,000 টাকা একটা সাইকেলের দাম, 40,000 টাকা দিয়ে সাইকেল কিনে যদি মানসিক শান্তি না পাওয়া যায়, ঠিক আছে, সাইকেলটা চালিয়ে, সেই দিক থেকে আর কি আমি বলছি। কারণ আমি প্রচুর সমস্যায় ভুগেছি গাইস সেই অবধি সাইকেলটা কিনে, টুকটাক তো প্রবলেম হতেই থাকে। আর সব থেকে যেটা প্রবলেম গাইস ব্রেকের,
ঠিক আছে। তো কি বলবো, এই যে ব্রেকটা, আমি যদি ব্রেক করি ঠিক আছে, এই ফুল স্পিডে যদি ব্রেক করি তাহলে গাইস মোটামুটি 7-8-10 ওরকম হাত দূরে গিয়ে ব্রেকটা থামে, ঠিক আছে। সেই জন্য গাইস ব্রেকের সমস্যা। আর মোটামুটি আরেকটা কথা, সপ্তাহের মধ্যে তো গাইস তোমাদের 1-2 হলেও ব্রেকটা গাইস তোমাদের সারাই করতে হবে, যেহেতু মেকানিক্যাল ডিস্ক। সেই জন্য গাইস তোমাদেরকে সপ্তাহে 1-2 তো গাইস সারাই করতেই হবে, ঠিক আছে। আর টুকটাক তো মোটামুটি প্রবলেম আছে, আমার তো সাইকেলে যা প্রবলেম হয়েছে তেমন কিছুই বলাই চলে না, ঠিক আছে। কারণ আমার আরেকটা যে বন্ধু আছে, বন্ধুটা ওরও সেম সাইকেল, ঠিক আছে। আমি যে সময় 1 মাস মতন হয়েছিল সে সময় ও আর কি ও জোম্যাটোই কাজ করতো, ঠিক আছে। আমি প্রথমে জোম্যাটোই কাজ করতাম, অফিসের কাজটা চলে যাওয়ার পরে। তো সেই সময় ওর সঙ্গে দেখা, সাইকেলটা আমি কিনেছিলাম মাসখানিক মতন হয়েছিল, ঠিক আছে। তো সেই সময় আর কি ও বলছে যে ভাই এরকম সাইকেলটা কেমন কি, আর ওর সঙ্গে সেই সময় নতুন পরিচয় হয়, আর আমি ততটা সমস্যা হতো না, সে ব্রেকেরই যা সমস্যা হতো। আর প্রথমে যে ডিস্কের যে মেশিনটা দিত সেটা ততটা ভালো ছিল না, ডিস্কের প্যাডটা গাইস গোল মতো ছিল, সেহেতু তাড়াতাড়ি ক্ষয় হয়ে যেত, আর ব্রেকটাও ঠিকঠাক ধরতো না। আমার তো যেহেতু আমার প্রতিদিনই সাইকেলটা চালাতে হয়, তো কী বলবো, প্রতিদিন মোটামুটি আমার তো আগে তো কম চলতো, যখন জোম্যাটোই কাজ করতাম, এমনি ছিল 7টা অর্ডার মারতে হতো, 40-50 কিলোমিটার হয়তো চলতো, ততটা আমি কাউন্ট করিনি সেই সময়। তো এখন তো সুইগির কাজ করি, এখন বেশি চলে। এবার মোটামুটি আমার ওই যে প্যাডটা ছিল ওটা কীরকম বলবো, আমার 1 মাস মতন যেত বলাই চলে, 1 মাস মতো যেত। 4টে প্যাড গাইস কোম্পানি থেকে 250 টাকা মতো নিত। আর তারপরে আমি বললাম যে দাদা এই ব্যাপার, এরকম হলে তো কী করে পারবো, প্রতি মাসে তো 250 টাকা করে প্যাডই কিনতে হয়। তো গাইস কোম্পানির থেকে বললো যে এরকম চৌকো প্যাডের একটা মেশিন আছে, এই মেশিনটা নিলে তোমার ব্রেকের যে প্যাডটা ওটা ক্ষয় হবে না, তাড়াতাড়ি অনেক দিন চলবে, আর ব্রেকটাও ভালো হবে। তা সত্যি বলতে তারপর থেকে একটু ব্রেকটা ভালো হয়ে গিয়েছিলো, ঠিক আছে। এটা আমার এক্সট্রা টাকা দিয়ে কিনতে হয়েছিলো, চেঞ্জ করিনি। আর আমার বাড়িতে গাইস কী বলবো, 4-5টা শুধু ডিসেরই মেশিন আছে, ঠিক আছে। খারাপ হয়ে গিয়েছিলো, ওই চেঞ্জ করতে হয়েছিলো। তারপরে মানুষ কীভাবে দেখছে, এই একটা প্রবলেম গাইস। নতুন নতুন ইউটিউব চ্যানেল করে যদি তুমি রাস্তায় এইভাবে ব্লগিং করো তাহলে সবাই কীরকমভাবে দেখে, লজ্জায় পড়ে যেতে হবে আর কি। যাই হোক, তো যেটা বলছিলাম, ভিডিওটা আমি দেখতেও পাচ্ছি না, গাইস যা দূর দূর করছে ধারণার বাইরে। আর এমনি আমি একটু ঘামি গাইস, তো রোদ দূরে যা ঘামছি কী বলবো। তো হ্যাঁ, যেটা বলছিলাম গাইস, তারপরে ওই মেশিনটা যেটা লাগিয়ে দিয়েছিলো চৌকো প্যাডের, তারপর থেকে গাইস তো মোটামুটি অনেক দিনই যাই, প্রায় চার মাস মতো তো চলেই যায় মনে হয় সম্ভবত। তারপরে ওইভাবেই আর কি চলছে গাইস, তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি, কিন্তু ব্রেকে গাইস ইস্যুস আসে, এটা গাইস মানতে হবে। আর আমার যে বন্ধুটা ওর তো সাইকেলে কী বলবো প্রচুর সমস্যা, ঠিক আছে। আর আমি তো টুকটাক গাইস সাইকেলের বিষয়ে আর কি বেসিক যে নলেজটা থাকে আমার গাইস হয়ে গেছে, টুকটাক আমি যা কিছু হয় আমি সারাই করে নিই নিজে বাড়ি, এলাঙ্কি সেট কিনে রেখেছি, সেই এলাঙ্কি আমি সারাই করে নিই। গাইস প্রায় চলে এসেছি আমার বন্ধুর দোকানে। হ্যাঁ, যেটা বলছিলাম গাইস, আমি যেটা সাইকেলের মোটামুটি খারাপ হয়ে গেছে আমি বাড়ি করে নিই একা, আর যেটা আমার মোটামুটি পারি না যেরকম ইলেকট্রিক যেসব জিনিসপত্র, ওটা তো গাইস আমি পারবো না, না ওটা আমার শোরুমেই কন্ট্যাক্ট করতে হবে, তারপরে গাইস ঠিক করতে হবে। ব্যাটারি নিয়ে যেটা প্রবলেমটা হয়েছিল, ডিসপ্লে সাদা হয়ে গিয়েছিলো, এটা তো ওদেরকে বলেই সারাই করেছিলাম, কেননা গাইস আমি পারবো না, ঠিক আছে। সেই জন্যে ওরা এসে সারাই করে দিয়ে গিয়েছিলো। তারপর গাইস 1-2 পরে গাইস আবার সেম হয়ে যায়, তারপর আর গাইস আমি বলিনি। আর 25 কিলোমিটার স্পিডে গাইস সাইকেলটা চলছে, আমারই সুবিধা হচ্ছে সেখানে বলিনি। কিন্তু গাইস এখন যা দেখছি আমি মাইলেজ গাইস কম পাচ্ছি, মনে হয় ফুল স্পিডে চলছে প্রথম থেকে শেষটা, সেই জন্য হয়তো এরকমটা হচ্ছে। তো মোটামুটি সাইকেলের যা খারাপ হয় গাইস আমি আগে বাইরে দেখি, বাইরে থেকে যদি কিনে নেই, যদি ভালো জিনিস পাই তাহলে গাইস আমি বাইরে থেকে নেই, আর যদি বাইরে থেকে না পাই সেই সময় গাইস আমি ওদের শোরুমে কন্ট্যাক্ট করি, তারপরে গাইস ওদের কাছ থেকে নিতে হয়। যেমন টায়ারটা চেঞ্জ করেছে গাইস, সেই ভিডিওটা তোমাদের এখনও দেওয়া হয়নি, এডিটিং করতে বাকি আছে, ওই ভিডিওটা দেবো তোমরা দেখতেই পাবে গাইস। তো
গাইজ চলে এসেছি আমার বন্ধুর দোকানে, কি করছে কে জানে, ও দেখতে থাকে, ওকে ফোনও করিনি আমি। বন্ধু কি করতোস? তো গাইজ রোদ্দুর থেকে ভিডিও করতে করতে এসেছি ভেতরে। এবার ভেতরে যেই ফোনটা নিয়ে ঢুকলাম গাইজ সব অন্ধকার হয়ে গেছে। তারপর দেখো গাইজ ওরা দুজন মিলে কাজ করছে, দেখতেই পাচ্ছ তো। তারপরে আমি এসে বসে তারপরে গাইজ ক্যামেরাটা অন করে আবার ভিডিও করছি। তো গাইজ তারপরে আমি আবার সাইকেলের ওখানে গেলাম, সাইকেলটা যেখানে রেখেছিলাম ওখান থেকে গাইজ মডগার্ডটা আনলাম ব্যাগ থেকে বার করে, তারপর ওকে দিয়েছি। তারপর দেখো কত যত্ন সহকারে কাজটা করে দিচ্ছে, আমার হাতুড়ি দিয়ে পিটিয়ে টিটিয়ে। তারপরে যে এখানটা আর কি ভেঙে গেছে ওইখানটা ও আর কি কেটে আবার ইয়ে করে নিল, এক্সট্রা ওখানে ছিদ্র টাইপের করে নিল, নিয়ে তারপরে দেখো গাইজ ওই সারাই করছে ও। কিসে? ওই তো একটা নাট যাবে ওই সাইকেলে আছে, তো খুল। আরে ও তো খুলতে হবে ভাই, সাইকেল ভেতরে আনবো। ইউটিউবে চলে যাবে ভিডিও। ঢুকে যাবে, বড় করতে হবে ছিদ্র। হ্যাঁ আর কিন্তু তো ঝালাই দিতে হবে ভেতরে, একটু রেখে দে, ঝালাই দিতে হবে না তোর ভেতরে, রেখে দিতে হবে। বেঁকিয়ে ঝালাই দিবি তো ওটা, না ওইভাবে ভাঙা দিয়ে দিবি, তাই তো। সাইকেল ও নাট মাট খুলে লাগিয়ে নেবো ওখানে। পিছন দিক দিয়ে ঢোকাতে হবে। আরে ভাই ওটা খুলতে হবে না, তুই ইয়ে কর না, খুলতে হবে না ওটা, খোলা নাকবে না রে, যেটা বলি শোন না, না তুই ঢুকিয়ে দে। হ্যাঁ বলছি, হ্যাঁ ওইখান থেকে দেখ হচ্ছে, হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে।
সামনের দিক দিয়ে দেবো না, সামনের দিক দিয়ে দেবো না, হয়ে যাবে কোনো তুই, ওটা তো পিছন দিক দিয়ে যাবে না, ওটা এই দুই জায়গায় ঢুকবে, সে ওই নাট খুললে হয়ে যাবেন, কতটা রেখেছি দেখি আমি, হ্যাঁ হ্যাঁ নো প্রবলেম, মাখবে না তো, চাঙা করে দিয়েছিস তো, তো গাইস ঝালাই করে দিয়েছে দেখো আমার বন্ধু, চাঙ্গা করে দিয়েছে একদম মঠঘাটটা, এবার সাইকেলের দোকানে যেতে হবে, গিয়ে লাগিয়ে নিতে হবে, সেই হয়েছে, তো গাইস মঠঘাটটা ঝালাই করা হয়ে গেছে, তো গাইস এবার রওনা দেবো আমি, সাইকেলের দোকানে যেতে হবে গাইস, ওটা সারাই করার জন্যে, ফিটিং করে নিতে হবে, তো গাইস চলো সাইকেলের দোকানে যাওয়া যাক। তো গাইস আমি যে ভিডিওটা বানিয়েছিলাম যে সাইকেলে কী কী প্রবলেম আছে, তো ওই ভিডিওটা বানানোর কারণটা একটাই ছিল গাইস, যে এই সাইকেলটা কী কী প্রবলেম আছে সেটা সবাই জানুক, কেননা গাইস আমি এই সাইকেলটা যে সময় কিনতে চেয়েছিলাম তো আমি ইউটিউবে অনেকবার সার্চ করেছি কিন্তু কিছুই পাইনি যে এই সাইকেলটা কী কী প্রবলেম আছে বা কিছু, তো সেই জন্যই গাইস আমি ভিডিওটা বানিয়েছি যে কী কী প্রবলেম আছে সবাই জানুক আর কি, তারপরে গাইস তোমরা ডিসিশান নাও যে সাইকেলটা কিনবে কি না, আমি তো গাইস কাউকে ওইভাবে মানা করতে পারি না যে সাইকেলটা কিনো না বা কিছু, এ হচ্ছে ব্যাপার গাইস। আর গাইস আমি যদি আগে জানতাম যে এই সাইকেলটা এত প্রবলেম, তো গাইস আমি কোনো দিনই এই সাইকেলটা কিনতাম না, একটা নতুন সাইকেল কিনে সেই সাইকেলটা হাফ মোটর লাগিয়ে আমি ইলেকট্রিক সাইকেল গাইস বাইরে থেকে একটা বানিয়ে নিতাম ভালো দেখে। তো গাইস এখন যাচ্ছি সাইকেলের দোকানে গাইস, তো সাইকেলের দোকানে গিয়ে মডগার্ডটা লাগিয়ে নেব, তারপরে গাইস বাড়ি যেতে হবে আমাকে, বাড়ি যেয়ে ব্রেকটা ঠিক করবো গাইস। তো গাইস এখন আমি যাচ্ছি নিউ টাউনের যে লোয়ার পোল আছে সেই লোয়ার পোলের উপর দিয়ে যাচ্ছি গাইস, আমি এখন সাইকেলের দোকানে যাবো, সাইকেলটা সারাই করে নেবো গাইস, মডগার্ডটা আর কি ফিটিং করে নেবো ওখান থেকে। তো গাইস আমি সাইকেলের দোকানে চলে এসেছি, এসে দেখি যে মিস্ত্রির হাতে অনেক কাজ, তো আমি ভাবছিলাম কী করবো, তারপর দেখি পাশে বিরিয়ানির দোকানে আমার একটা বন্ধু আর কি বসে আছে ডাকছিলো, তো গাইস ওর সঙ্গে একটু কথা বলতে গেলাম ওইদিকে। কী বলছো ভাই, ইউটিউবে চ্যানেল খুলে ভিডিও বানাচ্ছি, ব্লগিং অর্ডার দিচ্ছে ভালো মোটামুটি, এই তো মোবাইলেই তো চলছে, হ্যাঁ 500 টাকা এসছে, কি করবো আর, অর্ডার কেমন আছে তাই বলো, যা রোদ্দুর দিচ্ছে মানে বেরোচ্ছি না কাজে, ভীষণ রোদ্দুরবেলা যাবো, না না এই সাইকেলে এটা খারাপ হয়ে গেছিলো তাই ঝালাই করতে বেরিয়েছিলাম, তাই একটা ব্লক করে নে, মিস্ত্রি কত সময় লাগবে, মডগার্ডটা লাগিয়ে দিতে হতো, ওই তো সামনের পক করে লাগিয়ে দেবো একবার, এটা শেষ করে নাও তারপরে।
তো গাইজ সাইকেলটা মড গার্ডটা ফিট করা হয়ে গেছে। তো লুকটা দেখো এবার, যখন গাইজ মড গার্ডটা ছিল না মনে হচ্ছিলো যেন সাইকেলটা আমার ন্যাংটা হয়ে গেছে গাইজ। তো এখন মোটামুটি ভালো লাগছে দেখতে, তো দেখো তোমরা কেমন লাগছে। আর আমার বন্ধুটাও হেভি সুন্দর করে ঝালাই করে দিয়েছে মড গার্ডটা, অনেক দিন টেকবে, এবার আর ওটা ভাঙবেও না, নাহলে গাইজ আমার নতুন মড গার্ড কিনতে হতো, ও যদি আমার কাজটা না করে দিত। তো গাইজ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই গাইজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তো চলো টাটা।